আসসালামু আলাইকুম বন্ধুরা, ফুলশয্যা গল্পের পর্ব 7 এবং 8-এ আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। যারা আমার এই গল্পটি শুনছেন, ভিডিও প্রথমেই তাদেরকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিতে আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। তো গল্পটি শুরু করা যাক। অবশেষে সিদ্ধান্ত নিলাম, লায়লা আপু ও তার সন্তানের সব দায়িত্ব আমি নিব। তখনই নার্স ছুটে এসে বলল, ম্যাম, পেশেন্ট অক্সিজেন নিচ্ছে না। কথা শুনেই বুকের ভিতর ধক করে উঠল। একরকম ছুটে গিয়ে দেখি লায়লা আপুর নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। আমি কাছে যেতেই বেশ ছটফট করছিল, বোধহয় কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না। কাছে গিয়ে ঘুমের ওষুধ দিতেই একটু শান্ত হয়ে ঘুমিয়ে গেল। বাইরে যেতে দেখলাম আবরার দাঁড়িয়ে আছে। আবরার আমাকে দেখে এগিয়ে আসছিল। আবরারের কাছে আসতে হুট করে মেহেদি কোদা থেকে ছুটে এসে জড়িয়ে ধরল আমাকে। ওহ, মেহেদির পরিচয়টা তো দেয়াই হয়নি। মেহেদি হলো আমার ফুফাত ভাই, বাকি পরিচয়টা একটু পরেই দেব। মেহেদি এতদিন বিদেশে ছিল, সেখান থেকে একটা হসপিটালে ডাক্তারি করত, এখন দেশে এসেছে। ফুফু আম্মুর ইচ্ছে ছিল মেহেদির সাথে আমার বিয়ে দেওয়ার, কিন্তু কোনো এক কারণে সেটা সম্ভব হয়নি। মেহেদি দেশে এসেছে তার পিছনে এক বিশেষ কারণ আছে। মেহেদিকে দেখে তো আমি রীতিমতো চমকে গেছি। মেহেদি এই পৃথিবীতে একমাত্র মানুষ যাকে আমি আমার মায়ের মতো করে ভালোবাসতাম। আনন্দে আত্মহারা হয়ে পাশে যে মুখ কালো করে দাঁড়িয়ে আছে তার কথা ভুলেই গিয়েছিলাম। এবার পরিচয়ে আসা যাক। মেহেদি হলো আমার বেস্ট ফ্রেন্ড। জন্মের পর থেকেই একসাথে বড় হওয়া, ছোটোবেলায় স্কুল লাইফের শুরুটাও হয়েছিল একসাথে। দুজনে একসাথে সারা গ্রাম দাপিয়ে বেড়াতাম। তখন ফুপাও বেশি ছিলেন। ফুপা ফুপ্পি সবাই এক বাসাতেই থাকতাম, একসাথে খাওয়া থেকে শুরু করে সব। মারামারি খুনটুসি সে কম ছিল না আমাদের মাঝে, তা কিন্তু নয়। তবে দুজন ছিলাম মানিক জোড়া যাকে বলে। ছোটোবেলা থেকেই কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতাম না। তবে এটা শুধুই বন্ধুত্ব ছিল, নিখাত একটা বন্ধুত্বের সম্পর্ক। আমাদের সম্পর্কে কোনো চাওয়া পাওয়া ছিল না, না ছিল কোনো জটিল হিসাব নিকাশ। ছেলে মেয়ের পার্থক্য কোনো দিনও আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারও কোনো দিন বাধা দেয়নি, কারণ আমরা কখনো সম্পর্কের জটিলতায় নিজেদের বন্ধুত্বটাকে বাসিয়ে দেইনি। আমরা আমাদের সম্পর্কটাকে সম্মান করতাম, সব কিছু ভালোই চলছিল। হঠাৎই হার্ট অ্যাটাকে ফুপা মারা যান, তখন পরিবেশটাও থমথমে। ফুপা নিজের পরিবারের জন্য বেশি কিছু রেখে যায়নি। পরিবারের সবাই সিদ্ধান্ত নেয় আমাকে আর মেহেদিকে বিয়ে দেবে। বাবার ছেলে ছিল না, বাবাও ছেলে পাবে আর মেহেদিরও পড়াশোনার পাশাপাশি বাবাকে সাহায্য করবে। বিয়ের কথা শুনেই আমরা দুজনে চমকে গিয়েছিলাম। তখন আমি সবে ক্লাস 9-এ আর মেহেদি HSC দিয়েছে। অনেক বাবার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সম্পর্ক নিঃস্বার্থ, এই সম্পর্কে বন্ধুত্বের ভালোবাসা ছাড়া আর কিছুই চাওয়ার থাকতে পারে না। বিয়ে আমরা করব না, বাড়ি থেকে খুব চাপ দিচ্ছিল বিয়ের জন্য, কিন্তু আমরা নিজেদের সিদ্ধান্তে অনড়। একটা সময় ফুপ্পি রাগ করে মেহেদিকে বিদেশ পাঠিয়ে দেয়, তবে শর্ত ছিল হয় আমাকে বিয়ে করবে না হয় বিদেশে যাবে। মেহেদি চলে গেছিল। আমাদের আলাদা থাকতে খুব কষ্ট হতো, কিন্তু কথায় ওই যে আমরা জটিলতা চাইনি সম্পর্কে, মনে এই জোর ছিল আমরা তো বেস্ট ফ্রেন্ড। মেহেদি এরপর অনেকবার দেশে এসেছিল, কিন্তু সামনাসামনি কথা হয়নি, আর কারণ এটাও শর্তের মধ্যেও পড়ত। তবে লুকিয়ে ফোনে কথা হতো। পরিবারের ধারণা ছিল আমরা এই চাপে বিয়েটা করব, কিন্তু না, আমরা বন্ধু বন্ধুই। তবে মেহেদি বলেছিল একদিন আবার আমাদের সম্পর্ক সে আগের মতো হয়ে যাবে। বোধহয় সময়টা চলে এসেছে। এত বছর পরও আমাদের মাঝে কোনো জড়তা নেই, নেই কোনো বাধা। মেহেদি আমাকে মিষ্টি বলে ডাকে। সব মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে পাশের লোকটার দিকে তাকানোর কথাও মনে ছিল না। আবরার রেগে মেগে কখন যে সেখান থেকে চলে গেছে খেয়ালই করিনি। তবে সবচেয়ে আনন্দের কথা হচ্ছে মেহেদিও এই একই হাসপাতালে চাকরি পেয়েছে। আবরার বাড়িতে আবরারের খুব রাগ হচ্ছিল, তবে রাগটা কষ্টে পরিণত হলো যখন রিয়ার মুখটা মেহেদিকে দেখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কষ্টে চোখ দিয়ে পানি পড়ছিল, নিজেকে সামলাতে না পেরে বাড়ি চলে আসে। আজ আমি এতটাই পর রিয়া যে একটি বারও আমার দিকে ফিরেও তাকালে না। নিজের জীবনটাকে তো বেশ গুছিয়ে নিয়েছ, কিন্তু আমি তো পারিনি, কোনোদিন পারবও না। ভালোই হয়েছে, আমিও চাই না আমার এই অভিশপ্ত জীবনে তোমাকে জড়িয়ে কষ্ট দিতে। আমাকে ঘিরে তোমার জীবনে অনেক না পাওয়া থাকতো যা আমি চাইনি।
চাইনি এই অভিশাপের ভাগিদার তোমাকে করতে। আমি চাই তুমি ভালো থাকো রিয়া, আমার দেওয়া এই ক্ষণিকের কষ্ট আজ তোমায় এত সুখ দিয়েছে। আমি তখনও তোমার সুখ চেয়েছি, আজও চাই, সারা জীবন চাইব। আমি বেশ আছি তোমার দেয়া ঘৃণাগুলোকে নিয়ে। রিয়ার আর আবরারের বিয়ের ছবিটা বুকে জড়িয়ে কথাগুলো বলছিল আবরার। এদিকে রিয়াও বেশ খুশি, এতদিন পর সে তার হুতুম পেঁচাকে পেয়েছে, একটু তো আনন্দ করতেই হবে। সারাদিন হই হুল্লোড় করবে, সাথে অবশ্য ছোটোবেলারও কিছু বন্ধুবান্ধব আছে। এত আনন্দের মধ্যে রিয়া একটু আজ করতে পারছে না, কত বড় সত্য সে আজও জানে না। পর্ব 8। রিয়া আর মেহদি সারাদিন ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত। প্রথমে সবাই মিলে মুভি দেখেছে, পরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি এসেছে। বাড়িতেও আজ বেশ রমরমা কাণ্ড, এতদিন পর চলে এসেছে, তার আদর যত্নের কোনো অভাব যেন না হয়। রাতে খাওয়া দাওয়া শেষে রিয়া আর মেহতি সবে শুতে যাবে, তখনই হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল। একটা অ্যাক্সিডেন্ট কেস, রিয়াকে ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। এত রাতে রিয়াকে তো একা যেতে দেবে না বাড়ির কেউ, তাই রিয়াকে নিয়ে মেহদি বাইকে নিয়ে সরাসরি হাসপাতালে যায়। যাওয়ার পথে একজোড়া চোখ যে বারবার তাদের দেখছিল তা রিয়া খেয়ালই করেনি। চোখজোড়া আর কারো না, আবরারের ছিল। আবরার বোনের সাথে দেখা করে ফিরছিল, তখনই বাইকে রিয়া আর মেহদিকে দেখতে পায়। রিয়া আর মেহদি হাসপাতালে এসে রুগী দেখে, রুগীর অবস্থা খুব একটা ভালো না, বেশ শোচনীয়। লোকটির বাড়িতে খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকজন আসছে, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। যেহেতু মেহদি এখনও হাসপাতালে জয়েন করেনি, তাই সে বাইরে অপেক্ষা করছিল। হাসপাতালে ঘোরাঘুরি করে এক পর্যায়ে মেহদির চোখে পড়ে যায় পাশের কেবিনের দিকে, একজন প্রেগনেন্ট মহিলা শুয়ে আছে, আর তার ঠিক পাশে একটি মেয়ে গুটিসুটি মেরে সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। মেয়েটা বই পড়ছিল, বইটা এখনও বুকের উপর আছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ছে, চোখে এখনও চশমা পরাই আছে। মেহদির খুব ইচ্ছে হচ্ছিল মেয়েটির কাছে গিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে। এমন সময় পিছন থেকে রিয়া ডেকে ওঠে, কী রে করছিসটা কী, চল অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ চল। লোকটার অবস্থা কেমন দেখলি? ভালো না। বাড়ির লোক খবর পেয়েছে? লোকটার বউয়ের সাথে কথা হয়েছে, কাল সকালের মধ্যে চলে আসবে, কিন্তু লোকটা কাল অবধি বেঁচে থাকবে কি না কে জানে। ভেরি স্যাড। বাই দ্য ওয়ে বাড়ি চল, ফুপু আম্মু অপেক্ষা করছে। অন্যদিকে আবরার বাড়িতে এসে প্রায় জিনিসপত্র ভেঙে ছুঁড়ে ছাড় খাড় করে ফেলছে। আবরারের বাবা আবরারের কাছে গিয়ে বললেন, কি করছোটা কি এইসব? বাবা রিয়া, তুমি তো তাই চেয়েছিলে। আবরার চুপ হয়ে রইল। চাওনি? তাহলে এখন কষ্ট পাচ্ছ কেন? আবরার আবারও চুপ। তোমাকে বারবার বলেছিলাম রিয়াকে সবটা বলো, রিয়াকে জানাও, কিন্তু তুমি নিজেও কিছু বললে না, আমাকেও বলতে দিলে না। সব জেনে যদি রিয়া আমাকে অবহেলা করতো তখন? রিয়া এমন মেয়ে না আবরার, সে সব মিথ্যা সম্ভাবনা ছাড়া আর কিছুই না। বাবা রিয়া সব জেনে যদি আমাকে অবহেলা করতো সেটা আমি মেনে নিতে পারতাম না, তার থেকে বরং যা হয়েছে বেশ হয়েছে, রিয়া ভালো আছে এটাই অনেক। তাহলে এসব কেন করছো? এসব নাটক বন্ধ করো। কথাগুলো বলে কবি সাহেব মানে আবরারের বাবা চলে গেলেন। দরজার পাশে দাঁড়িয়ে আবরারের মা সব শুনলেও তার কিছু করার নেই, তার হাতে এখন আর কিছুই নেই। একটা সময় তিনি দিন রাত করে এক করে আল্লাহকে ডাকতেন যাতে রিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। এখন তিনিই চান আল্লাহ যেন রিয়াকে আবার আবরারের জীবনে ফিরিয়ে দেন। ছেলের মুখের দিকে তাকাতেও তার ভয় করে। তিনি এমন মা যে ছেলের ফুলশয্যার রাতে নিজের নামে কসম দিয়ে ছেলের বউয়ের থেকে দূরে পাঠিয়েছিল, কিন্তু কী থেকে কী হয়ে গেল। সিনথিয়া, যাকে কিনা তিনি হীরা ভেবেছিলেন, সে কাঁচের টুকরা ছাড়া আর কিছুই না। তার প্রমাণ তিনি সেদিনই পেয়েছিলেন যেদিন আবরার সবার সামনে ও রিপোর্টগুলো দেখিয়েছিল। মেয়েটা চলে গেছে, পাপ তো তিনি করেছেন, তবে শাস্তি কেন তার একমাত্র কলিজার টুকরা পাচ্ছে। রাহেলা বেগমের বড়ো জানতে ইচ্ছে করে, রিয়া যদি আবরারের সব কথা জানত তবে কি রিয়াও আবরারকে ছেড়ে চলে যেত? কি জানি। তার খুব ইচ্ছে করে রিয়াকে সরাসরি সব জিজ্ঞেস করতে, কিন্তু ছেলের দেয়া কসম ফেরাতে পারেন না। আবরার হাতে গিটার নিয়ে সোজা ছাদে চলে যায়। এই গানই আজ আবরারের একমাত্র সঙ্গী। মাঝরাতে ছাদে বসে গলা ছেড়ে গান শুরু করে আবরার। চলবে। প্রিয় বন্ধুরা, ফুলশয্যা গল্পের পরবর্তী পর্বগুলো আমি আপনাদের জন্য আগামী ভিডিওতে নিয়ে আসবো।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আর গল্প পড়ার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে নিজগুণে মাফ করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি বা গল্পটি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।